ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি আবরাকাত ভাই জানতে চেয়েছেন অজু করার পরে অনেক সময় শয়তানি অশ্বাসা দেয় যে আমি মাথা মাসে করলাম কি করলাম না সেক্ষেত্রে আমার করণীয় কি জবাব ভাই আপনি আপনার অশ্বাসাকে ঝেড়ে ফেলবেন অর্থাৎ একিনের উপরে নির্ভর করবেন কারণ একটি কায়দা রয়েছে ওসুলুল ফেকের মধ্যে একটা কায়দা রয়েছে যে আল ইয়ো লাশাক সন্দেহের মাধ্যমে যেটা একিন ইন উপরে আপনি রয়েছেন আপনার যেটা প্রবল ধারণা রয়েছে সেটাকে দূর করতে পারে না সন্দেহ আপনার কি করবে না একিনকে তাড়িয়ে দিতে পারবে না এই জন্য আপনি একই উপরে প্রতিষ্ঠিত থাকবেন শয়তানের অশ্বাসাকে গুরুত্বই দিবেন না আপনি মনে করবেন যে আপনি মাসেও করেছেন বাস এটার উপরে আপনি একইন থাকবেন ইনশাল্লাহ আপনার সন্দেহ আপনার বা ওয়াসওয়াসা আপনার একইনকে দূরীভূত করতে পারবে না এটা একটা নিয়মই রয়েছে সুতরাং যদি এরকম অশ্বাসা হয় তাহলে আপনি একইনের উপরে ভিত্তি করবেন হয়তো বা আপনি একই নন বা প্রবল বিশ্বাস করবেন যে হ্যাঁ আপনি মাথা মাসেও করেছেন অথবা মাতা মাসেও করেননি যদি আপনার প্রবাল ধারণা হয় যে মাতা মাসেও করেছেন বা খালাস তাহলে আপনি সন্দেহকে ঝেড়ে ফেলবেন অনুরূপভাবে সালাতের ক্ষেত্রেও একই নিয়ম যদি সলাতের মধ্যে আপনি সাজদা করলেন কি করলেন না কয়টা দিলেন বা দিলেন না সেক্ষেত্রে আপনার সহি মুসলিমের যে হাদিসটি এসেছে সেটার কথা আমরা স্মরণ করে দেব যে শয়তানে সেইভাবে অশ্বাসা দেয় যে সহি মুসলিমের শত উনষাট নম্বর হাদিস যেখানে বলা হয়েছে নামাজের মধ্যে যদি কারো কোনো সন্দেহ সৃষ্টি হয় তাহলে সে যেন কী করে তার একই উপরে নির্ভর করে বা ভিত্তি করে গণনা শুরু করে সেটা কম সংখ্যার উপরে গণনা করবে মনে করেন আপনি দুটো সাজদার মধ্যে একটা দিয়েছেন বা দুটাই দিয়েছেন কিন্তু এখন সন্দেহ হচ্ছেন একটা দিলেন না দুইটা দিলেন তাহলে সেক্ষেত্রে আপনি এক টার উপরে ভিত্তি করে বাকি আর একটা সাজদা দিবেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার রুকুন ছুটে যাওয়ার কারণে রাকাতকে আবার পূর্ণ করতে হবে ওই রাকাত পুনরায় পড়তে হবে এই জন্য হাদিসে যেটা বলা হয়েছে যদি সন্দেহ হয় সালাতের মধ্যে তাহলে আপনার সন্দেহকে দূর করে কম সংখ্যার উপরে ভিত্তি করে আপনাকে কি করতে হবে বাকি সংখ্যাকে পূর্ণ করতে হবে অর্থাৎ যদি আপনি দুই রাকাত নামাজ পড়েছেন কিন্তু এখন সন্দেহ হচ্ছে এক রাখাত পড়লেন না দুই রাকাত পড়লেন তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে আপনি এক রাকাতকে পড়বেন এক রাকাতকে ভিত্তি করে বাকি রাকাত পূর্ণ করে সালাম ফেরানোর পূর্বে দুটি সাহস দিয়ে আপনি কি করবেন সালাম ফিরিয়ে সালাদ সম্পন্ন করবেন এটা হলো আপনার সন্দেহ দূর করার ক্ষেত্রে রাসুলুল্লা হাদিস হাদিস থেকে যেটা সুস্পষ্টভাবে এসেছে অর্থাৎ সন্দেহকে তাড়িয়ে দিতে হবে এভাবে আমরা সন্দেহকে দূর করবো সলাত এবং অযুতের ক্ষেত্রে বাকি অল্লাহ তালা আলম খাইরাম